আজ গুরু পূর্ণিমা। প্রতি বছরের মতন এবারেও দীক্ষা গুরু মহারাজের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছিল বেলুড় মঠে। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা তাদের দীক্ষা গুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে তার আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতে সারা বছরের নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনটাতে তারা সশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম করে, পুজো করে, তার আশীর্বাদ নেন। এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়। এমনিতে সকাল 6:30 বেলুড় মঠ খোলা হয়। আজ একই নিয়মে মঠ খোলা হবে। সকাল 10টা নাগাদ মহারাজেরা ভক্তদের প্রণাম নেবেন এবং আশীর্বাদ নেবেন। মাঝের 2 বছর অতিমারির কারণে বেলুড় মঠে গুরু প্রণাম বন্ধ থাকায় এবছর ভোর থেকে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। নিয়ম মতন সাদা পদ্মফুল এবং প্রসাদ নিয়ে তারা অপেক্ষমান। গুরু দর্শন, প্রণাম এবং আশীর্বাদ গ্রহণের পর তারা প্রণাম শেষে বেলুড় মঠের প্রসাদ